কেমন আছে রে? ভালো। তুমি খেয়েছ? কেমন আছে? ওইটা ক্লিন করে ফেলো, ঠিক আছে? তুমি যে নীলা না সেটা আমি জানি, একদম প্রথম দিন থেকেই জানি। আর জানবই বা না কেন, কারণ যে মানুষ মারা গিয়েছে সে কি কখনো ফেরত আসে? যেদিন প্রথম তোমাকে দেখলাম সেদিন খুব ভাবছিলাম তোমার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য বের করতে অবশ্য বেশি সময় লাগেনি, তোমাকে আমি পদে পদে বাঁচিয়েছি নিজের প্রয়োজনেই। কারণ তুমি নীলা হিসেবে প্রতিষ্ঠিত হলে আসল নীলাকে আর কখনো কেউ খুঁজবে না। ব্যাংকের 1 কোটি টাকা আমি কখনোই উদ্ধার করতে পারতাম না, কারণ সেজন্য নীলার ডেথ সার্টিফিকেটের প্রয়োজন ছিল। যাকে খুন করেছি তার আবার ডেথ সার্টিফিকেট কিভাবে দেব? তাই এখন তোমার মাধ্যমে, মানে নকল নীলার মাধ্যমে, আমি সেই টাকা উদ্ধার করব। অনেক ভালোবাসতাম আমি আমার নীলাকে, তাই যখন সে এসে নিজের অবিশ্বস্ততার কথা বলল তখন নিতে পারিনি। এই হোটেলের কিচেনে নীলা আমার কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে সবকিছু শুরু করার অনুরোধ করেছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারিনি, কারণ আমার কাছে ধোকার কোনো ক্ষমা নেই। সৌভাগ্যবশত কিচেনের সব স্টাফ তখন চলে গিয়েছিল, তাই আমার অপকর্মটা কারো চোখে পড়েনি। কিন্তু নীলার লাশ নিয়ে আমি ভালো বিপদে পড়লাম, কারণ আমি এতটুকু অন্তত স্মার্ট ছিলাম যে এটা বুঝতে পারবো পুলিশ কোনোভাবে লাশ উদ্ধার করতে পারলে আমার অবশ্যই ফাঁসি হবে। তখনই আমার কানে কে যেন ফিসফিস করে বলতে লাগলো, রফসান হকের রান্না কি কখনো খারাপ হতে পারে? পরের দিনই রাশেদ চৌধুরীর ছেলের বিয়ের ডিনার পার্টি ছিল আমাদের হোটেলে। আমি ভাবলাম এই ডিনারে রফসান হকের শ্রেষ্ঠ রান্না পরিবেশিত হবে। এক্সপার্ট হাতে টুকরো টুকরো করলাম আমার নীলাকে, এরপর রান্না এবং পরিবেশন। আমার মনে হচ্ছিল কি জানেন, আমার আঙুলগুলো চেরে খেয়ে ফেলি। সেই রান্নার স্বাদ এখনো লোকের জিভে লেগে আছে। নুরুও আমাকে ধোকা দিতে চেয়েছিল, এর পরিণতি সে ভোগ করছে। নুরু চলে যাওয়ার পর তুমি অনেক একা হয়ে যাবা, অবশ্য তুমিও আমাকে ধোকা দিয়েছ, কিন্তু আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি তোমার সাথে কি করব। হয়তো তোমাকে বাঁচিয়ে রাখবো আমার স্ত্রী হিসেবে, আবার হয়তো বা মেরে ফেলব। এবার অবশ্য মাথা ঠান্ডা রেখে যা করার করব। যাকগে, এখন আর এসব না ভাবতে ভালো লাগছে না। আমার রান্না খেয়ে লোকের আঙ্গুল চাচ্ছে, বরং সেই দৃশ্যটাই উপভোগ করি। Thank you.